ঠিক আছে, তো তুমি দেখো গড়ে হৃৎপিণ্ডের হার্টবিটটা গড়ে ভাগ করবা, কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশি হয়, কারো কারো ক্ষেত্রে কম হয়, ওটা গড়ে একটা অ্যাভারেজ হিসাবে ধরা হয়েছে। যদি আমাদের দেখি হৃৎপিণ্ডের হার্টবিট পুরুষদের বেশি না মহিলাদের বেশি, মহিলাদের বেশি হার্টবিটটা কার বেশি বলো তো? মহিলাদের, সেই জন্য ওদের টানটা বেশি থাকে। এবং পুরুষদের একবার হার্টবিট তুলনামূলক কি হয় বলো তো একটু কম হয়। আমাদের কিছু না থাকে তো আমি কি করবো ভাই, ঠিক আছে না? তো সুতরাং যে কোনো কিছুতে দেখবে মন থেকে সবচেয়ে বেশি হার্টবিট যেহেতু বেশি থাকে সেই জন্য মন থেকে দুর্বল হয়ে থাকে। আর আমাদের হার্ট কখন যত গাল দে যত ধমকা সব ঠিক আছে, কোন টেনশন নাই, ঠিক আছে না? এখন ঘটনাটা দেখো, ছোট প্রাণী যত হবে তাদের হার্টবিটটা তত বেশি হয়, আর যত বড় প্রাণী হবে হার্টবিটটা তত কম হয়। যেমন তুমি দেখো ইঁদুর, ইঁদুর এতটুকু, ইঁদুরের হার্টবিট দেখবে প্রায় 100 থেকে 120 পর্যন্ত চলে যায় মিনিট, বুঝতে পারছো? হাতি বিরাট বড়, হাতির হার্টবিট হাত বড় হয় আর সবকিছু হার্টবিটটা কি হয়ে যায় পুরা কম হয়। সেই জন্য হাতি যার হার্টবিট কম অর্থাৎ হৃৎস্পন্দন কম তার মধ্যে স্থিরতা ভাব দেখা যায়, চাঞ্চল্য ভাব দেখা যায় না। আর যার হার্টবিট বেশি তার মধ্যে কিন্তু স্থিরতা ভাব দেখা যায় না। যেমন মনে করো হাতি, হাতি কিন্তু স্থিরতার প্রতীকই বলা হয়, একদম দাঁতের উপর দাঁড়ানো থাকবে ও ঠিক নেই, পুরো চাঞ্চল্য ভাব দেখা চলবে, একদম রাজার মতো চলবে, সাহেবের মতো একদম বিরাট করে, বুঝা গেল ব্যাপারটা? আর সমাজের মধ্যে মেয়েদেরকে ছটফটা ছাগলপুর দৌড়াবে তো এমন দৌড়াবে, আমি বলি না দৌড়ি কোনো ভাই চোখেই ভালো লাগছে না। তো তোরা কি ওদের হার্টবিট ধরে বেশি চঞ্চল আর চাঞ্চল্যতা এটা খুব বেশি। তো হার্টবিট যত কম হবে, যেমন ঘোড়া হাতির চেয়ে ঘোড়ার হার্টবিট কি হয় বলতো? বেশি হয়, ঘোড়া প্রচুর চঞ্চল টাইপের হয়। যেমন একটা বাচ্চা শিশু, বাচ্চা শিশু অনেক বেশি চঞ্চল হয়, তার হার্টবিট শিশুর হার্টবিট আরো বেশি, বুঝতে পারছো? বাচ্চা তোমার যেমন বাছুরকে দেখেছো, বাছুর পটরু যেমন সে বলে দৌড়ে বলে রকেটের মতো দৌড়ে, কিন্তু জানি নেই কোনো দেওয়াল ফেওয়াল আছে না কি আছে দেখবে, জানি নেই যে দাঁড়াবে সেটাই। তো ওদের হার্টবিট বেশি থাকে। এখন ঘটনাটা দেখুন, কিন্তু একটা সিচুয়েশন থাকে যে সিচুয়েশনে কিন্তু হার্ট কাজ করে, সেই সিচুয়েশনটাকে গর্ভাবস্থা। কোন অবস্থা বলতো? গর্ভাবস্থা। গর্ভাবস্থায় অলরেডি একটা শিশু তৈরি হয়ে গেল গর্ভের মধ্যে, তখন কিন্তু তার হার্টবিট গর্ভাবস্থায় দেখুন কি বলে, যদি পুরুষ হয় মানে ছেলে হয় তাহলে কিন্তু সে 9 মাস থাকে, আর যদি মহিলা হয় বা মেয়ে হয় তাহলে কিন্তু সে 9 মাস 10 দিন থাকে। তার কিছু অঙ্গ উপাঙ্গ তৈরি হতে মেয়েদের ক্ষেত্রে 10 দিন বেশি সময় লাগে। এখন ঘটনাটা দেখ, গর্ভাবস্থায় কিন্তু ছেলে হোক অথবা মেয়ে হোক সে 9 মাস বা 9 মাস 10 দিনের মধ্যে কিন্তু 21 দিন, কতদিন? 21 দিন কিন্তু হার্টবিট কোনো কাজ করে নাই, বোঝা গেল ঘটনা? সেই জন্য যে মহিলা গর্ভাবস্থা অবস্থায় হয় তাকে ফার্স্ট 1 মাস প্রথম 1 মাস তাকে খুব রেস্ট্রিকশনে থাকা উচিত, কি তার ভেতরে যে সন্তান জন্মগ্রহণ করবে তার কিন্তু হার্টবিট চলে না, তার হার্টবিট পুরোপুরি নিয়ন্ত্রণ হয় কার দ্বারা বলতো? সেই মায়ের দ্বারা। সেই প্রথম 1 মাসের মতো কিন্তু যে গর্ভাবস্থায় থাকে তার 1 মাসের মধ্যে কিন্তু সেই মহিলা অনেক রকম অসুবিধা সুবিধা দেখা দেয়, তার অসুবিধা সুবিধা দেখা দেওয়ার কারণ হচ্ছে ভেতরে পুত্র সন্তান বা কন্যা সন্তান। হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকে, হৃৎপিণ্ডের গঠনে যদি দেখো হৃৎপিণ্ডের কি থাকে? প্রকোষ্ঠ থাকে। কারণ আমাদের হৃৎপিণ্ড দেখো আমাদের হৃদয়ে 4টা প্রকোষ্ঠ আছে, 2টা অলিন্দ 2টা নীল, কিন্তু সকলের যে অবস্থা হয় সেটা নাই। কারো কারো দেখবে এক হয়তো 2টি প্রকোষ্ঠ যুক্ত, কয়টি প্রকোষ্ঠ? 2টি প্রকোষ্ঠ যুক্ত। 2টি প্রকোষ্ঠ যুক্ত যেমন কি হয়ে গেল বলতো? মাছ। তো এদের ক্ষেত্রে কি হলো, একটা অলিন্দ একটা নীল হয়ে থাকে, এদের হৃৎপিণ্ড বলা হয় ভেনাস হৃৎপিণ্ড, ভেনাস হৃৎপিণ্ড। ভেনাস হৃৎপিণ্ড কি জন্য বলা হয় না, এই যে হৃৎপিণ্ড রক্ত প্রবাহিত সেটা দূষিত রক্ত বা অশুদ্ধ রক্ত থাকে আর কি, অশুদ্ধ রক্ত থাকে, সেই জন্য ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। যদি তুমি দেখো 3.5 প্রকোষ্ঠ যুক্ত, কত? 3.5
প্রকোষ্ঠযুক্ত, এটা দুটি প্রকোষ্ঠ বললাম, দুটি প্রকোষ্ঠযুক্ত, 3.5 প্রকোষ্ঠ যুক্ত, তো সমস্ত সরীসৃপে থাকে কিন্তু 3.5 প্রকোষ্ঠ যুক্ত, অর্থাৎ তিনটে থাকে হৃৎপিণ্ডটা এরকম টাইপের, এটা ভাগ থাকে কিন্তু এটা অর্ধেক ভাগ থাকে, বিষয়টা বুঝতে পারছেন, এটা ভাগ থাকলো দুভাগে ভাগ হয়ে গেল আর এটা অর্ধেক হয়ে গেল, সেটা 3.5, এর ক্ষেত্রে কি হলো দুভাগে ভাগ, এরকম হৃৎপিণ্ড হলে দুভাগে ভাগ, এর ক্ষেত্রে কি হলো মানে সেই নিচের অংশটা অর্থাৎ সেটা একটু অর্ধেক টাইপের থাকে, ঠিক আছে না, অর্ধেক টাইপের থাকে, 3.5 টাইপের, 3.5 সরীসৃপ, যেমন পরীক্ষাতে একবার পড়া কোয়েশ্চেন যে তোমার কি নাম যে প্রাণীটা ভুলে যাচ্ছি, অক্টোপাস, অক্টোপাসের কটা প্রকোষ্ঠ থাকে, তো অক্টোপাসের কটা প্রকোষ্ঠ থাকে না 3.5 প্রকোষ্ঠ থাকে, অক্টোপাস সরীসৃপ, সাপ, সাপ, টিকটিকি, গিরগিটি, কুমির, সবার কটা থাকে বললো তো 3.5, এরপরে তুমি যদি কি বললে যদি 4 প্রকোষ্ঠ যুক্ত যাও তো সমস্ত কাদের থাকে বলো তো, আমাদের সমস্ত স্তন্যপায়ী 4 প্রকোষ্ঠ যুক্ত থাকে, স্তন্যপায়ী, হ্যাঁ, গরুর, আর সেটা একটু ব্যতিক্রম টাইপের, ঠিক আছে না, কিছু কিছু আছে ব্যতিক্রম, যেমন আর 13টা থাকে, হ্যাঁ, সেরকম স্তন্যপায়ী পাখি এদের সাধারণত কটা থাকে বলো তো, 4 প্রকোষ্ঠ যুক্ত, আর তুমি যেমন বলছো 8 প্রকোষ্ঠ যুক্ত, এগুলো কিছু ব্যতিক্রম, যেমন গরুর 8টা প্রকোষ্ঠ থাকে, যেমন 13 প্রকোষ্ঠ যুক্ত, 13 প্রকোষ্ঠ যুক্ত, এটা কাটাগুলো তো আর 16, নাম শুনেছো, আর 16, আর তেল পোকা বলে একটা পোকা আছে, তেল পোকা, তেল পোকার কটা থাকে বলো তো, 13টা থাকে, বিষয়টা বুঝতে পারছো, এখন আমরা কিন্তু আসবো কোন জায়গাতে বলো তো, 4টি প্রকোষ্ঠ যুক্ত মানুষের হৃৎপিণ্ডতে আলোচনা করবো, ঠিক আছে না, এখন দেখো হৃৎপিণ্ড আলোচনা করার আগে আমি একটা বিষয় তোমাদেরকে আমি বলবো, যে দেখো যদি শিরা হয়, শিরা তো শিরা যখন বড় আকারে থাকে তখন তাকে বলা হয় মহাশিরা, কি বলা হয় মহাশিরা, মহাশিরা থেকে আসে তারপরে সেটা হয় তোমার মধ্য শিরা, মধ্য আকারের শিরা, মধ্য আকারের শিরা থেকে আসবে কোন শিরাতে, ক্ষুদ্র শিরাতে, ক্ষুদ্র শিরাতে, তেমনি যখন ধমনী হয় তখন ধমনীয় সেরকম ভাবে ভাগ হয়, প্রথমে বড় আকারে যখন থাকে তখন তাকে বলে মহাধমনী, কি ধমনী, মহাধমনী, তারপরে মধ্য ধমনী, মধ্য আকারের ধমনী, তারপরে কই ক্ষুদ্র ধমনী, কোন ধমনী, ক্ষুদ্র ধমনী, ক্লিয়ার আছে ব্যাপারটা, এই আকারে রক্ত ধীরে 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 ধীরে, মনে করো প্রথম মহাধমনীতে রক্ত যাবে হৃৎপিণ্ড থেকে, তারপর মধ্য ধমনীতে যাবে, তারপরে যাবে কিসে, ক্ষুদ্র ধমনীতে, আমাদের যে এইসব শিরা গুলো দেখছো এগুলো ক্ষুদ্র, ঠিক আছে না, এগুলো ছোট আকারে একদম লাস্ট পোর্শনে আছে। এখন হৃৎপিণ্ড নিয়ে আর একটু কিছু বলে দিই, মানব হৃৎপিণ্ড সম্বন্ধে, মানব হৃৎপিণ্ড সম্বন্ধে দু একটা কথা বলে দিই, এই যদি ওজন দেখো তো ওজন যদি দেখো সেটা হয় কত, না গড়ে 250 থেকে 350 গ্রাম, গড়ে কত হয় 250 থেকে 350 গ্রাম, যেমন এদের ক্ষেত্রেও কিন্তু পুরুষ আর মহিলার ক্ষেত্রে যদি আসো তো মহিলার কিন্তু হৃৎপিণ্ডের ওজন পুরুষদের তুলনায় সামান্য কি হয় বলতো, কম হয়, সামান্য কম হয়, ঠিক আছে, সমস্ত জিনিসে ওদের একটু একটু করে কম থাকে, ঠিক আছে না, সেই জন্য মহিলারা অত বেশি মানে ওয়েটেড হয় না, ঠিক আছে না, ভারী হয় না, দেখবে হয়তো তোমার পুরুষদের এভারেজে তুমি দেখতে পারো 60-70 কেজি, আর মহিলাদের এভারেজে দেখতে পাবে 25-35 কেজি, ঠিক আছে না, কিছু না, মহিলা খুব করে তারা উড়ে গেল, তা কোথায় গেল তাহলে খুঁজতে যাবি, আর বড় খুঁজে পাওয়া মুশকিল, এতটুকু কথা হলো দেখে তুমি তোর মধ্যে দেখে গেলে, এখন ঘটনা ঠিক আছে, তো ওদের একটু ওজনটা কম হয়, এদের যদি দৈর্ঘ্য প্রস্থটা দেখো তো দৈর্ঘ্য সাধারণত 12 সেন্টিমিটারের মধ্যে, সেন্টিমিটার, ইঞ্চি নাই, আর প্রস্থ যদি দেখো তো প্রস্থ সাধারণত কত সেন্টিমিটার হয় বলতো, 9 সেন্টিমিটারের মতো, কত সেন্টিমিটার মতো হবে, 9 সেন্টিমিটার মতো, এরপরে মানব হৃৎপিণ্ডের কথা বলছি, ঠিক আছে, মানব হৃৎপিণ্ড অবস্থানটা যদি দেখো, এর অবস্থান, অবস্থান কোন জায়গায় অবস্থান করে, ফুসফুসের বক্ষদেশে, ফুসফুসের বক্ষদেশে, মানে ফুসফুসের সঙ্গে লাগোয়া থাকে, ঠিক আছে না, আমাদের ফুসফুস এখান থেকে আসা দুভাগে ভাগ হয়ে গেছে, জাস্ট এই জায়গাটাতে পাবে মার জায়গাটা, আর সাধারণত হৃৎপিণ্ড বাঁ দিকে থাকে, এসব বুঝতে পারছো না, বাঁ দিকটাতে থাকে, ডাইন দিকটাতে থাকে না, ঠিক আছে না, ডাইন দিকে না থাকার কারণ বা ব্যাকারণ এটা কোনো সঠিক ই নয়, কিন্তু অ্যাকচুয়ালি বাঁ দিকটাতে থাকে, ডাইন দিকটাতে বলায় 10 লক্ষে 1 জনের ডাইন দিকে থাকে, 10 লক্ষের মধ্যে 1 জনের ডাইন দিকে থাকে, সার্ভে করে দেখা গেছে,
10 লক্ষ কি 10 কোটি বটে, যাই হোক, খুব মানে সেটা মাইনর টাইপের। আবার হৃৎপিণ্ড কারো কারো দেখবে যারা মানে পূর্ণ রূপ নেয় নাই, তাদের হৃৎপিণ্ড দেখবে সাধারণত উপরে কারো কারো হয়ে যায়, উপরে মানে এই একদম চামড়ার সঙ্গে হয়তো লাগা থাকে, বাইরে থেকে দেখলে চলে হৃৎপিণ্ড দাগ দাগ করছে, এরকমও দেখা গেছে। ওগুলা পূর্ণ রূপ নেয় নাই, ওদের তৈরিটা ঠিকঠাক হয় নাই। তো অবস্থান যদি বলো তাহলে ফুসফুসের বক্ষদেশে হয়ে থাকে, ঠিক আছে ব্যাপারটা। এরপর আমি হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করছি, এটা মুছাবো। হ্যাঁ ওকে, দেখো লিখো তাড়াতাড়ি একটু উপরের দিকটাতে, একটু নিচের দিকটাতে লিখে দিতে পারো। এরপর দেখো হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের গঠন যদি করতে হয় তাহলে একটু আমাদেরকে জানতে হবে তার ছবিটা, এটা পরীক্ষাটা সে পড়তো মাধ্যমিক পরীক্ষায় আসে হৃৎপিণ্ডের গঠন, হ্যাঁ না, তখন কোন নাই হৃৎপিণ্ড সিটল ডাইস তো মাথায় ঢুকতো না, ঠিক আছে না, কি ঘটে রে হয়ে গেল, আর তাতে আমাদের শরীরের মধ্যে আমরা পড়ছি, তাও নেগলেক্ট করতাম, ঠিক আছে না, কেউ ইন্টারেস্ট তো জায়গায় তো নাই, মাস্টার মাস্টার হয়তো এই ইম্পর্টেন্ট ওটা পড়ে এলি, তারপর ওটা মাথা ঢুকবে কোন দিন রক্ত আসলো কিভাবে গেল এই খেলা রক্ত বক্ত, তাহলে এটা বাদ যায়, আগের বছর মানব হৃৎপিণ্ড পড়ে পড়েছে তাহলে এই বাজার আর পড়ে না, ঠিক আছে না। তো একটা কথাই বলে যে মাধ্যমিক এইচএস নাম্বার উঠানোর জন্য ছেলেরা পড়ে, আর এইচএস এর পর কিন্তু শিখার জন্য তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এখন জানাম এটা মুখস্থ করতে না, মুখস্থ স্বাভাবিক নেই, আমাদের সন্দীপ মাস্টার পড়াইতো, ঠিক আছে না, সন্দীপ বাবু এখন বাঁকুড়া জেলা স্কুলের মাস্টার, তো সে পড়াইতো, তো পুরা একদম গান্ধীজি নিয়ে লিখা নিল 3 পেজ, পরের দিন মুখস্থ করে নিয়ে এলো, তো আমাদের কম্পিটিশন ছিল কে কত জোরালো মুখস্থ করতে পারে, তো আমি সবচেয়ে বেটার মুখস্থ করলাম, একদম মহাত্মা গান্ধী এত সালে অসহযোগ আন্দোলন করেছিলেন পূর্ণ ছেদ, মহাত্মা গান্ধী এত মানে যখন বল ইয়াও করতো মানে জিজ্ঞাসা করতো জোর 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 জোর, দুদিন তিন দিন মানে প্রতি রবিবার রবিবার ইতিহাস ভূগোল হইতো, তো শুধু লিখান দিত, আমরা এখন ওইটাই নিয়ে মুখস্থ করে নিয়ে ক্ষমা পূর্ণ ছেদ করে নিয়ে চলে যেতাম, মানে কেন যেতাম বলো, আমরা দু তিনটা ছেলে ছিলাম এই জন্যই যেতাম, সালা আমাদের সাথে কতগুলো মেয়ে পড়তো ওদের বহুত টেড়ি, ঠিক আছে, ওরা খায় দেখো কাজ নাই দমে মুখস্থ করে চলে আসতো, সালা আমাদের গায়ে লাগে যেত, বলছি না 28 জনা পড়তাম, তো ওরা বেশি জনা ছিল না, ও মোটামুটি 10-12 জনা ছিল, তো বহুত টেড়ি, তো আমরা ওই জন্য পুরা একদম, তারপরে যোগাযোগ হইতো আইতে নিয়ে আমরা বিষামড়ে মিলিত হতাম, হয়েছে না নাই হয়েছে, যদি না হয়তো আট ঘন্টা পরে যাব, আট তলা গেলেও মুখস্ত করে যাবো, ছিল কাছে ঠিক আছে, পুরা মুখস্ত যে মুখস্ত করতে দেখলো বা সঞ্জীব স্যার কি করলো না, মেয়েদেরকে জিজ্ঞাসা করতে নাই, উজ্জ্বল তুমি বলো বা জ্বর 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 3 পাতা তুমি মুখস্ত করবে, 3 পাতা বলতেও তো সময় লাগবে না, উজ্জ্বলের পরে উমেশ তুমি বলো, উমেশ শুরু করে দেবে, হ্যাঁ দেখবে মাস্টার আমাদেরকে জিজ্ঞাসা করল না, বুঝতে কখন মুখস্থ বিদ্যা ছাড়া কিছু ছিল না, পরে তো জানলাম আচ্ছা মহাত্মা গান্ধী ই ওঠে রে বেটা, ঠিক আছে না। এখন হৃৎপিণ্ডের যদি গঠন দেখি, দেখো ধ্যান দিকে এই জায়গাটাকে ভাগ করে দিলাম, দেখো ধ্যান দিই এই জায়গাটাকে ভাগ করে দিচ্ছি এরকম ভাবে, উপরের দিকটাকে বলা হয় অলিন্দ, নিচের দিকটাকে বলা হয় নীল। এখন এইরকম ভাবে আমি যদি দাঁড়াই এরকম ভাবে, আমার বাঁ দিক হচ্ছে এটা, ডান দিক হচ্ছে এটা, হৃৎপিণ্ড থাকে বাঁ দিকে, তাহলে হৃৎপিণ্ডের বাঁ দিক হচ্ছে বাইরের দিকটা, ডান দিক হচ্ছে শরীরের ভেতরের দিকটা, ডান দিকটাকে ডান অলিন্দ আর ডান নীল বলবো, বাঁ দিকটাকে বাম অলিন্দ বাম নিলে, তাহলে ডান অলিন্দ এটা এটাকে তাহলে কি বলবো বলতো, ডান অলিন্দ তীর দে তীর আছে তীর দেখি নাই তোমাদেরকে এমনিতেই বলছি, এটাকে বলা পরে তীর গুলা দিব, এটাকে বলা হয় ডান অলিন্দ, এটাকে বলা হয় ডান নীল নীল, এদিকটাকে বলা হয় বাম অলিন্দ,
এটাকে বলা হয় বান নিলয়। নিলয় এখন দেখো হৃৎপিণ্ডের মধ্যে একটা এরকম আকারের পর্দা থাকে, হালকা করে পর্দাটা কিরকম ভাবে থাকে এরকম থাকে, এই জায়গাটা পর্দাটা মোটা হয়ে যায়, মোটা হওয়ার পর আবার এই যে তাতে সেটা কি হয়ে যায় বলো তো, একদম পাতলা হয়ে যায়, একদম পাতলা হয়ে যায় এরকম, বুঝা গেল ঘটনাটা? এই দিকটাতে কিন্তু একটু কি আকারে থাকে বলতো, মোটা আকারে থাকে, এই দিকটাতে মোটা আকারে থাকে। হৃৎপিণ্ডের ডান দিকটাতে হৃৎপিণ্ডের পর্দাটা মোটা থাকে, বাঁ দিকটাতে হৃৎপিণ্ডের পর্দাটা কি থাকে, পাতলা থাকে। এই যে পর্দা, এই পর্দাটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের বাঁ ডান দিকটাতে মোটা থাকে, বাঁ দিকটাতে পাতলা থাকে। এখন ঘটনা এর কাজ কি হচ্ছে দেখো, ধ্যান দিয়ে দেখো, ধ্যান দিয়ে দেখো, এটাকে যদি এরকম করে ঠেলা হয় বা এরকম করে ধাক্কা দেওয়া হয়, কি যতটা জোরালো ভাবে লাগবে, একে যদি সামনে যদি আরেকজনকে রাখা আর ইয়াকে ঠক্কর দেওয়া হয়, ইয়াকে ঠক্কর দেওয়া হয় তো এক জায়গায় জোরে লাগবে, এটা বুঝলে? দেখো ওই জোরেই আমি ইয়াকে ঠক্কর দিচ্ছি, যত জোরে লাগবে। এরকম নর্মাল ভাবে যদি একজনকে রাখে ইয়াকে যা মারি, তাহলে ই যায় আরেক জোরালো ঠক্কর লাগবে, জিনিসটা বুঝতে পারছো? এই যা জোরালো একে এই যত বেগে যাবে আরো বেগ নিয়ে ইয়াকে জোরালো ভাবে আঘাত করবে। যেমন মনে করো তোমার দেখো একটা মানে কি বলবো, এর এর মনে করো আমি এরকম মারলে যতটা এর গায়ে লাগবে, যদি এটা দিয়ে ধাক্কা দেওয়া হয় তো খুব কম সময়ের ভিতরে তার মধ্যে কি না ঘাত বল উৎপন্ন হয়। এটা ফিজিক্স এর একটা চ্যাপ্টার, ঘাত বল। ঘাত বলের ফলের মধ্যে কিন্তু খুব সময় যে সামান্য মাইক সেকেন্ডের মাথায় এত বড় আওয়াজ শুনতে পাচ্ছি, সেই আওয়াজটা কিন্তু খুব জোরালো ভাবে তার মধ্যে লাগবে গুলির মতো। তো এর পেরিকার্ডিয়ামের কাজ সেম্বল। আর প্রথমে বলেছিলাম যে এই যে সিস্টল ডায়াস্টলটা হয় সেটা উৎপন্ন কোন জায়গা থেকে বলতো, নিলয় থেকে। নিলয় দিকটা যখনই সংকোচন হলো, সংকোচন হলো তখনই কিন্তু জোরালো পাম্প হয় উপরের দিকে, উপরের দিকে যখন জোরালো পাম্প হয় সে পাম্পটা পৌঁছে যায়, চাপটা পৌঁছে যায় কার জায়গায়, অলিন্দ। আর অলিন্দ থেকে রক্তটা এই দিক থেকে বাইরে বাইরে হয়, কি করে রক্ত বাইরে বাইরে হয় সেটা বলছি আমি। তো সুতরাং ওই চাপটা সৃষ্টি হয়ে যায়, আর এই চাপটা বেশি বাড়ানোর জন্য কাজ করে কে, পেরিকার্ডিয়াম। চাপটা যাতে কিন্তু জোরালো ভাবে হয়, সামান্যটুকু যেন না হয়। এরপরে তুমি দেখো এই এই হৃৎপিণ্ডের মধ্যে সারা শরীরের দিক থেকে কিন্তু রক্ত রিটার্ন আসে কি দ্বারা বলতো, শিরা দ্বারা। শিরা দ্বারা রক্ত আসে আর আসবে কোন জায়গায় বলতো, ডান অলিন্দে। সেই জন্য ডান অলিন্দটা দেখো ভেতরের দিকে আছে, পুরো বডির রক্তটা কিন্তু ডান অলিন্দ দিয়ে প্রবেশ করবে কোথায়, হৃৎপিণ্ড। হৃদয় যদি রাখতো তাহলে এদিকে কিন্তু আঘাত বা এদিকে বাইরের অংশ আছে, অতটা প্রোটেকশন মানে পাওয়া যেত না। তো ডান দিকে এই দিক থেকে রক্তটা কিন্তু ডান অলিন্দে প্রবেশ করে যায়, প্রথমে ডান অলিন্দে প্রবেশ করে যায় সারা বডি থেকে। এই দিকটাতে কি আছে বলতো, পুরো বডিটা আছে, বডি থেকে রক্ত চলে আসবে কোথায়, ডান অলিন্দে। আর ডান অলিন্দ কি দিয়ে আসবে বলতো, শিরা দিয়ে আসবে। যে শিরা দিয়ে আসবে তাকে বলা আছে মহাশিরা। কি দিয়ে আসবে বলতো, মহাশিরা। রক্ত প্রবেশ করে গেল কোথায়, প্রথমে আমি উপরে উপরে বলছি সেটাকে বুঝো, পরে বিস্তারিত বলা শুন বুঝতে পারি। তাহলে আমার পৌঁছে গেল কোথায়, ডান অলিন্দ, কোন শিরা দিয়ে, মহাশিরা। মহাশিরা কোন শিরা, মহাশিরা মধ্য শিরা দিয়ে, মহাশিরাতে কোন শিরা দিয়ে এসেছে বলতো, এইদিকে এদিকে যদি বাড়ে তাহলে মধ্য শিরা দিয়ে। আর মধ্য শিরা তে রক্ত কোন জায়গা থেকে এসেছে, আরো বাড়ে তাহলে ক্ষুদ্র শিরা বা ছোট লঘু শিরা দিয়ে, ঠিক আছে না, এই জায়গা থেকে রক্ত পৌঁছে গেল কোথায়, ডান অলিন্দ। ডান অলিন্দে পৌঁছানোর পর এই জায়গাটাতে এই দুটা জায়গায় আছে কপাট লাগানো। কি লাগা, কি লাগানো আছে, কপাট লাগানো, যেটাকে বায়োলজির ভাষায় বলি কপাটিকা। কি বলি, কপাটিকা, ভাল ফল হয়। তো যখনই ডান অলিন্দ থেকে ডান নিল রক্ত, এরপর রক্ত কি হচ্ছে, ডান অলিন্দ এলো, এরপর ডান নিল আসবে কোথায়, ডান নিল। রক্ত যখন ডান নিল প্রবেশ করবে তখন এই জায়গায় কিন্তু আছে কপাট লাগানো। কি লাগানো আছে বলো তো, কপাট লাগানো, কপাট আছে। এই কপাটটা যদি খুলে যায় এদিক থেকে যখনই রক্ত এখানে আসে, তখন রক্ত এখানে জমাটা বেঁধে গেল, রক্ত চাপে কিন্তু কপাটটা প্রথমে এদিক থেকে বন্ধ থাকে, যখনই রক্ত এদিকে চাপ পড়ে যাবে এদিক থেকে তখন কপাটটা কি হয়ে যাবে বলে তো, এখানে খুলে যাবে। যখন এই কপাটটা খুলে গেল তখন রক্ত প্রবেশ করে গেল কোন জায়গায় বলো তো, ডান নিল। এই যে কপাটটা, এই কপাটটাকে বলা হচ্ছে তোমার
ত্রিপত্র কপাটিকা, এখানে যে কপাটটা থাকে তাকে কি বলা আছে বলতো? ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। তাহলে যান অলিন্দ আর যান নীল এর মাঝে যে কপাটিকা থাকে তাকে বলা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। যখন এই রক্ত এখানে প্রবেশ করে গেল তখন নিচে এসে পড়ে গেল, নিচে যখনই পড়ে গেল তখন পেরিকার্ডিয়াম কি করলো? প্রচুর পরিমাণে নীলয়ের উপর প্রেশার ক্রিয়েট করলো, যে এর উপরে চাপ দিল তখন এই পেরিকার্ডিয়াম চাপ দিয়ে দিল নীলয়, তখনই সংকুচিত হয়ে গেল। তখন যে সংকুচিত হবে তখনই নীলয় থেকে রক্তটা বাইর হবে, যখনই বাইর হবে তখন এই দিকে যে কপাটটা ছিল এই কপাটটা, সেই কপাটটা এই দিক থেকে যখন রক্তটা এই দিকে যাবে তখন কপাটটা এখানে যায়নি, কি হয়ে যাবে বলতো? বন্ধ হয়ে যাবে। তাহলে রক্ত নিশ্চয়ই আর ডান অলিন্দে যাচ্ছে না, রক্ত যখন ডান অলিন্দে পৌঁছাচ্ছে নাই তখন রক্ত তো এই পাশে প্রবেশ, রক্ত তখন এই জায়গাটাতে একটা নালি থাকে, কি থাকে? নালি থাকে, মানে নল থাকে, কি বলে নালা, মানে কি বলে রাস্তা আছে। যখন এই জায়গায় রাস্তা তখন এই কপাটটা এদিকে বন্ধ হয়ে গেল, বন্ধ যখন এগুলো রক্ত তখন এই নালাতে রাস্তাতে প্রবেশ করে যায়, এই রাস্তাতে প্রবেশ করে এটা দিয়ে পুরাপুরি রক্ত হৃৎপিণ্ডের বাইরে চলে যাচ্ছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে বলা, এই রাস্তাতেও কিন্তু এখানেও কিন্তু কপাটিকা থাকে। এই কপাটিকা গুলাকে বলা হয়, দেখো এখানে হলো ত্রিপত্র কপাটিকা, এখানের কপাটিকা গুলাকে বলা হয় অর্ধ চন্দ্রাকার কপাটিকা, অর্ধ চন্দ্রাকার কপাটিকা। এই অর্ধ চন্দ্রাকার কেনে বলা হয়, কেনে কি এইগুলা অর্ধ চাঁদের মতো হয়, এগুলাকে যদি একটু বড় আকারে দেখায় তো হালকা হালকা এরকম চাঁদ আকারের, বুঝা গেল ঘটনাটা? অর্ধ চন্দ্রাকার কপাটিকা এগুলাকে বলা হয়। এই যে রক্তটা, এই রক্তটা কি থেকে আসছে? শিরা থেকে আসছে, মানে কি রক্ত বটে? অশুদ্ধ রক্ত বটে। তো অশুদ্ধ রক্ত যখন এইখানে প্রবেশ করে যায় আর এখান থেকে যখন বাইর হয়ে যায়, বাইর হয়ে পৌঁছায় কোন জায়গাতে? না, ফুসফুসে পৌঁছায়। এখান থেকে যায় আর কোন জায়গাতে পৌঁছায় বলতো? ফুসফুসে পৌঁছায়। তো অশুদ্ধ রক্ত ফুসফুসে কি নেমে যাচ্ছে? ফিল্টার হওয়ার জন্য যাচ্ছে। তো সুতরাং যেহেতু এইখান থেকে এই ডান নীল থেকে রক্ত ফুসফুসে যাচ্ছে, সেই জন্য এই এই কপাটিকা গুলা অর্ধ চন্দ্রাকার, সেই জন্য অর্ধ চন্দ্রাকার বলা হয়। যেহেতু ফুসফুসে যাচ্ছে সেই জন্য একে বলা, এদেরকে পালমোনারি কপাটিকা বলা হয়। কি বলা হয়? পালমোনারি কপাটিকা, পালমোনারি কপাটিকা। তাহলে যে কপাটিকা ডান, আর এরপর তুমি দেখো আমি বারবার বললাম যে মনে করো হৃৎপিণ্ড থেকে যে নাল রাস্তাটা বাইর হবে তাদেরকে বলবো ধমনী, আর হৃৎপিণ্ডতে প্রবেশ করলে বলবো শিরা। এবার রক্ত দেখো এখানে প্রবেশ করে এই এই রাস্তাটা দিয়ে যাচ্ছে আর কোথায় পৌঁছাচ্ছে বলতো? ফুসফুসে পৌঁছাচ্ছে। তাহলে হৃৎপিণ্ড থেকে এখানে কি হয়ে গেল? এটা বার হয়ে গেল, হৃৎপিণ্ড থেকে বাইর হয়েছে না? তো বাইর হওয়ার মানে কি হলো? ধমনী। তখন এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে আমরা বলি ফুসফুসীয় ধমনী। কি বলি? ফুসফুসীয় ধমনী। তাহলে তুমি একটা বিষয় দেখো, তাহলে ধমনী দিয়ে শুদ্ধ রক্ত যাওয়ার কথা, কিন্তু এই ফুসফুসীয় ধমনী দিয়ে কিন্তু এখন পর্যন্ত কি রক্ত যাচ্ছে? অশুদ্ধ রক্ত। সেই জন্য আগে বললাম যে ধমনী একটা ধমনী আছে যেটা দিয়ে অশুদ্ধ রক্ত যায়। কোন ধমনী? ফুসফুসীয় ধমনী। এখান দিয়ে রক্ত মনে করে এদিকে প্রবেশ করে গেল, প্রবেশ করার পর রক্ত কোথায় গেল? ফুসফুসে। ফুসফুসে গিয়ে কাকে নিল বলতো? অ্যালভিওলাইতে গেল। অ্যালভিওলাই কাকে আছে? অক্সিজেন আছে। অ্যালভিওলাই বলেছিলাম ফুসফুসের গঠনের সময় যে অ্যালভিওলাইতে গিয়ে অক্সিজেন থাকে আর সেখান থেকে সেটাকে রিসিভ করে নেয় কে? রক্ত। রক্তের কে? হিমোগ্লোবিন। তাহলে এখানে রক্ত ফিল্টার হলো, অর্থাৎ রক্ত কি পেলো? অক্সিজেন পেলো। অক্সিজেন পাওয়ার পর সেই এ থেকে কি নাম তোমার ফুসফুস থেকে রক্ত রিটার্ন আসে কোন জায়গায় বলো তো? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডের কোন জায়গায় আসে? বাম অলিন্দে। এরপর একটা বিষয় যে যে রাস্তা দিয়ে রাস্তা হৃৎপিণ্ডতে প্রবেশ করে তাদেরকে কি বলা হয়? শিরা। আর শিরাতে কি থাকে? অশুদ্ধ রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কিন্তু দেখো ফুসফুস থেকে যে যে রাস্তাটা আছে সেটা তো কোথায় প্রবেশ করছে? হৃৎপিণ্ডে। তাহলে বাইরে থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করছে মানে একে কি বলবো আমরা? শিরা। বাইরে থেকে প্রবেশ করছে তা কি বলবো? শিরা। আর শিরা দিয়ে প্রবেশ করছে সেই উদ্দেশ্যে একে আর বাইরে থেকে আসছে। আর কিন্তু এখানে যে রক্তটা আছে সেই রক্তটা কি রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত, শুদ্ধ রক্ত, ফিল্টার হয়ে আসছে ফুসফুস থেকে। এই শিরাটাকে বলা হয় ফুসফুসীয় শিরা। কি শিরা? ফুসফুসীয় শিরা। তাহলে যে ধমনী দিয়ে রক্ত যাচ্ছে তাকে ফুসফুসীয় ধমনী, যেটা শিরা দিয়ে আসছে তাকে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা দিয়ে তাহলে কোন রক্ত আসছে? শুদ্ধ রক্ত। শুদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে গেল?
বামলিন্দে কোথায় প্রোগ্রেস করে গেল বামলিন্দে যে বামলিন্দে প্রোগ্রেস করলো বামলিন্দে প্রোগ্রেস করার পর এই জায়গায় এরপর থাকে কপাটিকা এই জায়গায় কি আছে কপাটিকা যখন এইখানে প্রোগ্রেস করে গেল কপাটিকার উপর চাপ পড়লো যে কপাটিকার উপর চাপ পড়লো কপাট গেল খুলে কপাট খুলে গেল কপাট খুলে গেল তো রক্ত প্রবেশ করে গেল কোথায় বাম নিলয় এইখানে যে কপাটিকাটা থাকে তাকে বলে দ্বিপত্র কপাটিকা কি কপাটিকা দ্বিপত্র কপাটিকা দুই পত্র দেখো তিনটা পাতার মতো থাকে ত্রিপত্র দুটা পাতা থাকে দ্বিপত্র ব্যাপারটা তো দ্বিপত্র কপাটিকা দিয়ে বাম মলিন্দ থেকে রক্ত কোথায় প্রবেশ করে গেল বাম নিলয় যখনই বাম নিলয় প্রবেশ করে গেল তখনই পেরিকার্ডিয়াম দ্বারা এখানে কি চাপ উৎপন্ন হলো যে চাপ উৎপন্ন হলো এটা হলো সংকুচিত তখন এদিক থেকে একটা চাপ প্রয়োগ হলো যখনই চাপ প্রয়োগ হলো রক্ত তখন উপরের দিকে যাবে এবং উপরের দিকে গেলে এখানে দ্বিপত্র কপাটিকা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল বিকল্পত্র কপাটিকা বন্ধ গেলে এদিক থেকে কপাটটা দেখো এদিক থেকে ঠেললে তো বন্ধ হয়ে যাবে ভাই বন্ধ হয়ে গেল যখনই বন্ধ হয়ে গেল তখন এই জায়গাটাতে একটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে রক্ত প্রবেশ করে যায় এই এই জায়গাটাতে যখনই এটা কিন্তু কোন রক্ত আসছে বলতো পুরো শুদ্ধ রক্ত এইটা দিয়ে রক্ত প্রবেশ করে যায় আর রক্ত প্রবেশ করার পর সেই শুদ্ধ রক্ত দিয়ে সেই শুদ্ধ রক্ত এখান দিয়ে কোথায় না এই পাশ দিয়ে পুরাপুরি পুরাপুরি কোথায় চলে যাবে বলো তো বডি এসে চলে যাবে বোঝা গেল ঘটনাটা এই যে হৃৎপিণ্ড থেকে যে রাস্তা দিয়ে রক্ত বাইরে যায় তাকে কি বলা আছে ধমনী এখান দিয়ে যে ধমনী দিয়ে রক্ত শরীর হৃৎপিণ্ডের বাইরে যায় এই ধমনীটার নাম হচ্ছে মহাধমনী কি ধমনী মহাধমনী দিয়ে যাবে কোথায় মধ্য ধমনীতে ধমনী তারপরে যাবে কোথায় ক্ষুদ্র ধমনী আর ক্ষুদ্র ধমনী পর সারা শরীরে রক্ত পৌঁছে যায় বুঝা গেল ঘটনাটা আর বাস দেখো কাজটা সিস্টেমটা দেখো তাহলে প্রথমে রক্ত এলো কোন দেখো প্রথমে রক্ত এলো কোন মাসিরা দিয়ে দেখো ডানলিন্দে প্রবেশ করলো ডানলিন্দের পর কপাট খুললো কপাটটার নাম কি কপাট ত্রিপত্র কপাটিকা ত্রিপত্র কপাটিকা খোলার পর সেটা হলো ডান নিলয় যখন এলো তখন চাপ ক্রিয়েট হলো চাপ ক্রিয়েট হওয়ার পর কপাট বন্ধ হয়ে গেল ত্রিপত্র যখনই বন্ধ হলো তখন প্রবেশ করে গেল অর্ধচন্দ্রাকার কপাটিকাকে ভেদ করে অর্ধচন্দ্রাকার কপাটিকা দিয়ে রক্ত কোথায় যাচ্ছে ফুসফুসে যাচ্ছে সেই জন্য তাকে অর্ধচন্দ্রাকার কপাটিকা বা পালমোনারি কপাটিকা বলা হয় তারপর সেটা দিয়ে কোথায় চলে গেলো বলতো ফুসফুসে ফুসফুস দিয়ে যেহেতু হৃৎপিণ্ড থেকে বার হচ্ছে সেই জন্য তাকে বলা হচ্ছে ফুসফুসে ধমনী দিয়ে ফুসফুসে যাওয়ার পর সেটা কি হচ্ছে ফিল্টার হওয়ার পর ফুসফুসে শিরা দিয়ে প্রবেশ করলো ফুসফুসে শিরা দিয়ে কোথায় এলো বলো তো বাম অলিন্দের পর আবার কপাট খুলে যাওয়ার পর সেটা হলো বাম নিলে আসার পর সেটা চাপ ক্রিয়েট হলো আবার এখানে ওর একটা রাস্তা যেটা দিয়ে প্রবেশ করছে মহাধমনীতে আর এখানে রাস্তা দিয়ে থাকে কপাটিকা এই কপাটিকা এটাকে বলা হয় আর্কটিক কপাটিকা ঠিক আছে আর্কটিক কপাটিকা একটা পালমোনারি একটা আর্কটিক ঠিক আছে না আর্কটিক কপাটিকা আর্কটিক ধমনীকে সাধারণত বলা হয় ধমনীর ইংলিশটা আর্কটিকেই বলে তো সুতরাং এই কপাটিকা খুলে গেল কপাটিকা খুলে সাথে রক্ত কোথায় চলে গেল বলতো মহাধমনীতে কোথায় চলে গেল মহাধমনীতে গেল মধ্য ধমনীতে গেল ক্ষুদ্র ধমনীতে গেল পুরো বডিতে গেল আবার রিটার্ন আসবে কোন দিয়ে ক্ষুদ্র শিরা মহা মধ্য শিরা মহাশিরা ডানলিঙ্গ ত্রিপত্র কপাটিকা খুললো ডান নিলয় আবার অর্ধচন্দ্রাকার পালমোনারি কপাটিকা খুললো ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে শিরার পর সেটা চলে এলো বাম অলিন্দের পর কপাটিকা খুললো দ্বিপত্র খোলার পর এলো বাম নিলয় আবার চাপ ক্রিয়েট হলো খুলে গেল আর্কটিক কপাটিকা খোলার পর গেল মহাধমনীর পর মধ্য ধমনীর পর ক্ষুদ্র ধমনী পুরো বডিতে সার্কুলেট হতে শুরু বুঝা গেল ঘটনা আরে হো না এইখানে সিস্টোল আর ডায়াস্টোলের মধ্যে যে গ্যাপটা থাকে সেটা থাকে 0.1 সেকেন্ড সিস্টল ডায়াস্টলের মধ্যে যে গ্যাপটা থাকে সিস্টল ও ডায়াস্টলের কি বলবো গ্যাপ মানে কি বলবো পার্থক্য আর কি পার্থক্যটা হয় কত সেকেন্ড না 0.1 সেকেন্ড কত সেকেন্ড হয় 0.1 সেকেন্ড এটাকে 1/10 সেকেন্ড বলা হয় কত সেকেন্ড 1/10 সেকেন্ড সিস্টল দেখো একটা জিনিস সিস্টল ডায়াস্টলটা কি বিষয় তুমি একটা বিষয় দেখো সিস্টল ডায়াস্টল
সিস্টল ডায়াস্টল, সিস্টল মানে চাপ দেওয়া, সংকুচিত হলো, কাছে এলো, ডায়াস্টল মানে কথা দিতে হলো, সিস্টল ডায়াস্টল। তাহলে এই জায়গাটাতে যখনই পৌঁছাচ্ছে এই জায়গাটাতে তখন 0.1 সেকেন্ড গ্যাপ হচ্ছে, এই যে গ্যাপটা এটাকে বলা আছে হৃৎপিণ্ডের রেস্ট নেওয়া। সেই জন্য বলা হয় যে হৃৎপিণ্ড, আমরা বলি যে হৃৎপিণ্ড কন্টিনিউ চলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিন্তু পার সেকেন্ডে পার সিস্টল আর ডায়াস্টল এর মাঝে সে 0.1 সেকেন্ড কি নিয়ে নেয়, রেস্ট নিয়ে নেয়। এরপর এটা আরেক ভাবে কাজ করে, এর দেখো কেন আরেক ভাবে কাজ করে, এক এটা হলো, দুই হচ্ছে এর মধ্যে কি থাকে না, আরেক ভাবে এর মধ্যে একটা পেশি থাকে যেটাকে বলে হৃদ পেশি, আর হৃদ পেশি একটা অনৈচ্ছিক পেশি। দেখো পেশি অনেক ধরনের আছে, একটা ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, যেটাকে আমরা ইচ্ছা মতো চালাতে পারি তাকে বলে ঐচ্ছিক পেশি, আমার ইচ্ছা মতো চললে ঐচ্ছিক ঐচ্ছিক, যেমন মনে করো বাইসেপ ট্রাইসেপ এগুলো ঐচ্ছিক পেশি, আমি এগুলাকে চালনা করবো তবেই হবে। কিন্তু পাকস্থলী পেশি, ক্ষুদ্রান্ত্রের পেশি, হৃৎপিণ্ডের পেশি, এগুলো অনৈচ্ছিক, এগুলো আমার হাতে আমার কন্ট্রোলে নাই। তাহলে হৃৎপিণ্ডের পেশিটা একটা কি পেশি, অনৈচ্ছিক পেশি। আর সমস্ত অনৈচ্ছিক পেশির মধ্যে হৃৎপিণ্ডের যে হৃদ পেশি বা অনৈচ্ছিক পেশি, তার সেই পেশির যে কোষ গুলা থাকে সেই কোষ গুলাতে সবচেয়ে বেশি বেশি পরিমাণে বেশি পরিমাণে বেশি পরিমাণে কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। এখন ঘটনাটা দেখো, মাইটোকন্ড্রিয়া কি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। তুমি যদি কন্টিনিউ কাজ করতে চাও তাহলে তোমার প্রচুর পরিমাণ শক্তির দরকার, আর শক্তি উৎপন্ন করবে কেন, মাইটোকন্ড্রিয়া। আর হৃদ পেশিতে প্রচুর মাইটোকন্ড্রিয়া আছে, তো প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে, প্রচুর শক্তি উৎপন্ন হওয়ার জন্য কন্টিনিউ কাজ করে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা, কেন কন্টিনিউ কাজ করে না, জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কেন কি ওর কোষ গুলাতে বেশি পরিমাণে কি আছে না, মাইটোকন্ড্রিয়া আছে। ক্লিয়ার আছে বিষয়টা, মাইটোকন্ড্রিয়া আছে, পুরো সিস্টেমটা আমাদের এরকম ভাবে চালিত হচ্ছে, এটাই হচ্ছে হৃৎপিণ্ডের কার্যকারিতা, আর কিছু নাই। এরপরে তুমি দেখো হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার কম্পিত হয়ে গেল, তো 72 থেকে 80 বার এরকম গড়ে বলা, কেন কি হৃৎপিণ্ডের মধ্যে, হৃৎপিণ্ডের যে অলিন্দ আছে সেই অলিন্দের মধ্যে ডান অলিন্দে একটা নোড আছে যেটাতে তাকে হৃদ মানে স্পন্দন ঘটাই, এই জায়গাটাতে থাকে একটা নোড যেটাকে বলা হয় এসএ নোড। কি বলা হয়, এসএ নোড। দেখো কতগুলা তন্তু আছে, কতগুলা নোড আছে, দু ধরনের নোড বলে দিচ্ছি, একটা হলো এসএ নোড, এসএ নোড এটা কম্পিত হয় প্রায় 70 থেকে 80 বার মিনিটে, পার মিনিটে, সবগুলা মিনিটে আলোচনা করছি, ঠিক আছে, মিনিটে। আর একটা থাকে এভি নোড, এটাও এসএ নোড এভি নোড দুটাই কোথায় থাকে বলতো, ডান অলিন্দে থাকে, কোথায় থাকে, এটা ডান অলিন্দে থাকে, এটা এটাও প্রায় 50 থেকে 60 বার কম্পিত হয় মিনিটে 60 বার। আর আর দুটা থাকে, একটা হিজিরি তন্তু থাকে, একটা হিজিরি তন্তু, হিজিরি তন্তু তোমার কি বললাম ওটাকে, হিজিরি হিজিরি তন্তুই বলা হয় যতটুকু সম্ভব, হিজিরি তন্তু। একটা পার্কিনজি তন্তু, একটা হিজের বান্ডিল, একটা থাকে পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু তন্তু, আর একটা থাকে হিজের বান্ডিল, কি নাম, হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু, আর একটা থাকে কি বললাম, হিজের বান্ডিল। এদের কাজ কি হচ্ছে একটু তোমাদেরকে দাও, একটু বলছি এখন, হিজের বান্ডিল আর পার্কিনজি তন্তু, দেখো হিজের বান্ডিল 36 বার কম্পিত হয়, হিজের বান্ডিল কতবার কম্পিত হয়, 36 বার, আর এটা 30 বার কম্পিত হয় মিনিটে, সবগুলা মিনিটে। এগুলা কিসে থাকে বলতো, নিলয়, নিলয়ে থাকে, বিশেষ করে কোন নিলয় না, ডান নিলয়। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, দেখো ঘটনাটা, আমাদের কিন্তু সবচেয়ে বেশি কার্যকারিতা বা হৃদ স্পন্দনের জন্য সহায়তা করে সেটা আছে কিন্তু এসএ নোড, সহায়তা করে এসএ নোড, এসএ নোড কে সাপোর্ট করে কে, এভি নোড। যদি মনে করো আমরা কোন জায়গাতে হয়তো পড়ে গেলাম, আমাদের হৃৎপিণ্ডে ধাক্কা খালো, তো ধাক্কা খাওয়ার পর দেখবে এসএ নোড কাজ করা বন্ধ করে দেয়, এসএ নোড যখন কাজ করা বন্ধ করে দেয় হৃৎপিণ্ড কম্পিত হয় না,
হৃৎপিণ্ড কম্পিত হওয়া মানে হৃৎপিণ্ড পাম্প হচ্ছে, পাম্প হওয়া মানে রক্ত সারা শরীরে বা বডিতে যাচ্ছে, তখন কিন্তু হৃৎপিণ্ডকে সাপোর্ট করে রেখে এভি নোড। এবার এভি নোড ও যদি বন্ধ হয়ে গেল এরপর তখন হৃৎপিণ্ড অনেক ধীরে ধীরে হয়, খুব ধীরে ধীরে। সিনেমা টিনেমাতে দেখেছো না, কম্পিউটারে দেখায় টিক টিক টিক। যখনই মনে করো এভি নোড ও কাজ করা বন্ধ করে তখন ওদেরকে সাহায্য করে পার্কিনজি তন্তু আর হিজের বান্ডেল। এদের ক্ষমতা কিন্তু খুবই কম, তোমাকে হয়তো সামান্যটুকু বাঁচিয়ে রাখার অতটা ক্ষমতা আছে, কিন্তু খুব তাড়াতাড়ি যদি এফএন নোড আর এভিন নোড কে না ঠিক করা হয় তাহলে কিন্তু তারাও বেশিক্ষণ কাজ করতে পারে না। কেন কি দেখো, এরা 70-80 বার কম্পিত হলে সারা বডিতে তাহলে এত পরিমাণে সাপ্লাই দিতে হচ্ছে, সেই জায়গায় অর্ধেক যদি সাপ্লাই দেওয়া হয় তাহলে তো বডি ঠিকঠাক কন্ট্রোল হয় না রে ভাই, ধীরে ধীরে শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপরে দেখো কখনো কখনো কি হয় না, এফএন নোড এভিন নোড কে ঠিকই করা যায় না, সম্ভব না, তখন বাইরের থেকে তাকে একটা চিপ, ছোট চিপের মধ্যে, চিপ দেখেছো না ভাই মেমোরি কার্ড, সেরকম ছোট একটা চিপের মধ্যে হৃৎপিণ্ডের সাথে আটকে দেওয়া হয়, ছোট একটা চিপ, যেটা দ্বারা ওটার কাজ কি বলেন, হৃৎপিণ্ডকে কম্পিত করা, অপারেশন করে হৃৎপিণ্ডের মধ্যে সেটাকে দিয়ে দেওয়া হয়। সেটা কার কাজ করে না, এসএ নোডের কাজ করে, কিসের কাজ করে, এসএ নোডের কাজ করে, যেটাকে আমরা হৃৎপিণ্ডের অপারেশন বলে থাকি, ঠিক আছে না, ওইটাকে বলা হয় কি, কি স্কোপ বলা হয় বলতো, না স্টেটোস্কোপ নয়, যেটা এ করা হয় ডাক্তাররা বসায় আর কি, এখানে হৃৎপিণ্ডের মধ্যে স্টেটোস্কোপ নয়, ওটা তো যন্ত্রটা যার দ্বারা পরিমাপ করা হয়, ভেতরে বসানো হয় ওটাকে, ওটার একটা নাম আছে, ঠিক আছে না, যাই হোক ওটা বলে দিচ্ছি এখনই। আর স্টেথোস্কোপ দ্বারা স্পন্দন অনুভব করা হয়, স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ দ্বারা কি পরিমাপ করা বলতো, স্পন্দন পরিমাপ করা হয়ে থাকে, পরিমাপ করা হয়ে থাকে, স্টেথোস্কোপ দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। তো এরকম ভাবে আমাদের পুরাপুরি এর কাজটা আছে, হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের কাজ, বোঝা গেল কিছুটা, আরে হুঁ না তো পুরাপুরি ক্লিয়ার হয়ে গেল বিষয়টা, হলো কি হলো না, আমরা অনেক অনেক সময় এগুলা বুঝতেই চাই নাই,
এস মেকার বলা হয় না, বুঝলে না? তো এই এস এর নোড এর জায়গাতে আমরা তখন এই জায়গাটাতে এই যে এস এর নোড এই জায়গাটা হালকা চিপের মতো এরকম বসান দেওয়া হয়, যেটাকে বলা হয় পেস মেকার, ঠিক আছে না? কি বসানো, এটা সার্জারি করে বসানো হয়, সার্জারি করে বসানো হয় যেটাকে বলা হয় পেস মেকার, পেস মেকার, পেস মেকার বসান দেওয়া। পেস মেকারের কাজ হচ্ছে এটাকে কি করা, স্পন্দিত করা, এবং স্পন্দিত করে নিয়ে এটাকে কন্ট্রোল রাখে, বিষয়টা বুঝতে পারছেন না? তো খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে দাঁড়ায়। তো পুরাপুরি আমি মানব হৃৎপিণ্ডের গঠনটা বলেছিলাম, তাহলে বলো তো তোমাদেরকে ডান অলিন্দ ডান নীলয়ের মাঝে যে কপাটিকা থাকে তাকে কি বলা আছে, ত্রিপত্র কপাটিকা। বাম অলিন্দ বাম নীলয়ের মাঝে দ্বিপত্র কপাটিকা। যদি বলা হয় ডান নীলয় এবং ফুসফুসীয় ধমনীর মাঝে অর্ধচন্দ্রাকার বা পালমোনারি, পালমোনারিটা মনে রাখো, আর বাম অলিন্দ আর বাম নীলয়ের মাঝে দ্বিপত্র, আর বাম নীলয় আর কি মহাধমনীর মাঝে আর্টিক কপাটিকা থাকে। বুঝা গেল ঘটনাটা? আর হু না আর্টিক, এটাও কিন্তু আর্টিক কপাটিকাটাও একটা মানে অর্ধচন্দ্রাকার টাইপেরই থাকে, এটাও থাকে অর্ধচন্দ্রাকার টাইপের, এটা অনেক অনেক সময় অর্ধচন্দ্রাকার কপাটিকা বলা হয়ে থাকে, কপাটিকা বলা হয়ে থাকে। ক্লিয়ার হলো বিষয়টা? আরে হু না বাস, তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে শিরা বা ধমনির মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন, কেন জমাট বাঁধে না? বেসোফিলের জন্য। বেসোফিল কি তৈরি করে বলতো? হেপারিন। আর হেপারিন রক্ত তন্ত্রে কি করে বলতো? বাধা দেয়। বুঝা গেল ঘটনাটা? গুড, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে না?